হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। প্রোডাক্ট লাইন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, গত উইকলি রিভিউতে আপনাদের সামনে চমৎকার 5টি আইফোনের অ্যাপ্লিকেশন রিভিউ করেছিলাম। তো আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি দেখাবো, টিউটোরিয়ালটি হচ্ছে আমরা স্যামসাং J530F এর ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে ডিসপ্লেটি একবারে পুরো ভেঙে গেছে। তো আমরা এই ডিসপ্লেটি কীভাবে রিপ্লেসমেন্ট করবেন এবং খুব সুন্দরভাবে কোনো রিস্ক ছাড়া আপনারা কীভাবে এই ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করবেন, আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালটি দেখাবো। আশা করি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আপনাদের নিজস্ব যে হ্যান্ডসেটটি রয়েছে, সেই হ্যান্ডসেটটির যদি কখনো ডিসপ্লে ভেঙে যায়, সেক্ষেত্রে আপনারাও নিজেরাই আপনাদের নিজের হ্যান্ডসেটের এলসিডিটি রিপ্লেসমেন্ট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ইন্ট্রোর পরপরে আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। তো শুরুতে বন্ধুরা, আপনারা আপনাদের হ্যান্ডসেটটি আপনার সার্ভিস বোর্ডের উপর রাখবেন। রাখার পর আপনারা এই হটগান দিয়ে খুবই স্মুথভাবে উপরে হিট দিবেন এবং টেম্পারেচার থাকবে অবশ্যই 150, মানে 150। তো আপনারা খুব সুন্দরভাবে চারপাশ দিয়ে খুব স্মুথভাবে আপনারা টেম্পারেচার 150 টেম্পারেচারে আপনারা হিট দিবেন। বন্ধুরা, আপনারা এই হিট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার হিটটি এক জায়গায় না পড়ে। যদি এক জায়গায় পড়ে, সেক্ষেত্রে আপনাদের ভিতরে হয়তো বডিতে বা আপনার ডিসপ্লেতে দাগ পড়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই খুবই কেয়ারফুলভাবে আপনারা এই শোল্ডারিংটা করবেন। করার পর যখন এর নিচের ঘামগুলো যখন একটু নরম হবে, তখন আপনারা একটা এক্সরে কার্ড রয়েছে, আমরা যখন এক্সরে করি, এক্সরে একটা ফিল্ম দেয়, সেখান থেকে কিছু অংশ কেটে আমরা ওই কার্ডটা দিয়ে খুব সুন্দরভাবে এই এলসিডিটা উঠাতে পারবো। এছাড়াও আরও হালকা প্লাস্টিকের অনেক ইনস্ট্রুমেন্ট মার্কেটে পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করে এই এলসিডি খুব সুন্দরভাবে উঠাতে পারবেন। তো আমি এখানে 5D প্রোটেক্টর গ্লাসের নিচে একটা প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটি দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাবো। খুব সুন্দরভাবে দেখুন আপনারা উঠে যাবে এলসিডিটি। তো টেম্পারেচার দেওয়ার পরে বন্ধুরা, আপনারা এখানে এই যে আমার এখানে কার্ডটি রয়েছে, এই কার্ডটা দিয়ে আমি দেখুন দেখাচ্ছি বন্ধুরা, এই পাশে আস্তে আস্তে আপনারা কার্ডটা যে কর্নারের যে অংশটা সেটা ঢুকিয়ে দিবেন। তবে যদি ডিসপ্লেটি ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এলসিডিটি উঠাতে আরও কেয়ারফুলভাবে উঠাবেন এবং যখন এই কার্ডটি যখন ঢুকাবেন, তখন দেখবেন যেন কার্ডটি এলসিডির উপরে না ঢুকে যায়। যদি উপর দিয়ে হয়, তাহলে অবশ্যই এলসিডিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে খুব সুন্দরভাবে স্মুথভাবে এলসিডিটি উঠিয়ে নিচ্ছি। একবারই যদি আপনারা হিট দিলে যদি এভাবে না ওঠে, অবশ্যই আপনারা সেকেন্ড টাইম আবারও হিট দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই টেম্পারেচারটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখুন বন্ধুরা, এলসিডিটি খুব সুন্দরভাবে উঠে গেছে। তারপর আপনারা এখানে যে একটি কানেক্টর উপরে একটা প্রোটেক্টর দেওয়া আছে, প্রোটেক্টরটি উঠাবেন। দেখুন বন্ধুরা, এরপর কানেক্টরটি উঠাবেন। টাচটি আমরা এখান থেকে উঠিয়ে নিয়েছি। তো এখন আপনি জাস্ট একটা ভালো অরিজিনাল দেখে একটা এলসিডি এনে এখানে উপরে ঘাম লাগিয়ে সুন্দরভাবে ফিটিং করে নিতে পারেন। তবে অবশ্যই একটি কথা বলে রাখি বন্ধুরা, যখন আপনারা এলসিডিটি রিপ্লেসমেন্ট করে এখানে বসাবেন, নতুন এলসিডিটি লাগানোর পূর্বে অবশ্যই নিচের যে আগের ডিসপ্লের যে ঘামগুলো, সেগুলো অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন, না হয় এলসিডিটি উঁচা নিচে হবে, কোনো জায়গায় ফিটিং হবে, কোথাও ফিটিং হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ঘামগুলো খুব স্মুথভাবে উঠিয়ে নেবেন। এরপর জাস্ট একটা এলসিডি এনে রিপ্লেসমেন্ট করে দিলে আপনার সেটটি মোটামুটি খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতেও একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।